ওরে হাল্লা গোর করছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে এই ডোবাটির ভিতরে প্রচুর পরিমাণে শিং মাছ ধরা দেখাবো তো দেখতেছেন শিং মাছ দেখা যাইতেছে বড় ছোট মিলে আর কাদার ভিতরে প্রচুর পরিমাণে শিং মাছ আছে তো আজকে আপনাদেরকে সেই শিং মাছ ধরার পদ্ধতি দেখাবো কিভাবে কাদার ভিতর থেকে শিং মাছ ধরতে হয় তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যাদের মাছ ধরার শখ আছে বা মাছ ধরে থাকেন মাঝে মাঝে শিং মাছ কীভাবে ধরবেন তো এই ভিডিওটি দেখলেই শিখতে একদম সহজেই মাছগুলো ধরতে পারবেন শিং মাছগুলো তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে প্রচুর পরিমাণে শিং মাছ আছে তো এই যে দেখতেছেন অলরেডি শিং মাছ ধরতেছে এগুলো সব শিং মাছ হয়তো ছোটো আবার কিছু বড় মাছও আছে সেগুলো মাটির নিচে কাদা মাটির নিচে তো সেগুলো ধরা হইব দেখতেছেন তো এগুলো ধরতেছে কচুরি পানার নিচ থেকে আর ওই পাশে ডোবার ভিতরে কিছু পানি আছে সেই পানিগুলো শুকাইলে আর কি শিং মাছটি ধরা হইব তো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে না না ভাইলাম আছে ও চে হিং মাছের বাবা রে ডিসা 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 দুই রে ডিসা দে পরে কি দেখছেন পরে কি হ্যাঁ ডিসা ডিসা মাছ না আছে ফোর দিছে ওই ওই যাই না বুঝছ না কই দুইটা আ বেশি আছে ওরে হাল্লা গোর করছে ওই ওই ঠিক আছে আমার বন্ধু নেই গদের মধ্যে ঢুকছে আর নাই একটা রয়ে গেছে একটা রয়ে গেছে ঢুকছে একটা ভালো করে শোলা
ধরছেন এটা কি মাছ? লাইন মাছ উড়ে গেছে।